পাগলি, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কালা। পাগলি, তোমার সাথে ঢেউ খেলতে যাব দুকদম। আমি সঞ্চিতা, আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। তুমি শুধু তুমি এনটিভি 780 স্কাই চ্যানেলের তরফ থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা নিশ্চয় জানেন, তুমি শুধু তুমিতে আমি নিয়ে আসি সেই সব দম্পতিদের যাদের পথ চলার গল্প, যাদের হাসি, কথা, গান সব কিছুর মধ্যে আপনাদের সামনে তুলে ধরি তাদেরকে। আজকে আমার সাথে আছেন সেই দুজন মানুষ যাদের সকলে চেনে, ভীষণ একজন চেনা মুখ, পাওয়ার কাপল। ডক্টর পাঞ্চজন্য ঘটক, ক্লিনিক্যাল ডাইরেক্টর এলসিএম হেলথ কেয়ারে আছেন। উনি ভীষণ ভালো লেখেন। রিসেন্টলি মিত্র ঘোষ থেকে ওনার লেখা বেরোবে। আর ভীষণ ভালো কথা বলেন, শ্রুতি নাটক করেন, অভিনয় করেন। কিছুদিন আগে কমলেশ্বর মুখার্জির একটি সিনেমার সাথেও যুক্ত ছিলেন। আর ওনার বউ, ওনার ওয়াইফ মুঞ্জি, আমি জানতামই না ওর নাম হলো বৈশালী ঘটক। ওনাকে কে না চেনে, বিলেতি বাঙালির, আমাদের যে বিলেতি বাঙালি বলে একটি সংস্থা আছে সেখানে উনি চেনা মুখ, ভীষণ ভালো প্রিয় একটি মানুষ। আলাপ করে দিই মূল আর পাঞ্চুর সাথে। নমস্কার। কেমন আছো বলো তোমরা? খুব ভালো আছি। আর সবার আগে যেটা বলতে চাই যে এনটিভির এই যে অভাবনীয় উদ্যোগ এবং সেইখানে যে তুমি আমাদেরকে ডেকেছো এবং এনটিভি যে আমাদেরকে ডেকেছেন, সেটা মানে কিভাবে যে তাতে ধন্যবাদ জানাবো তার সত্যি কোনো ভাষা নেই। আর আমি শুধু তুমি এই অনুষ্ঠানটা কিন্তু আমি তোমার আরম্ভ করার সাথে সাথে আমি কিন্তু তখন থেকে এনটিভির সঙ্গে এই অনুষ্ঠানটা দেখে আসছি। মধুশ্রী প্রথম যখন বলেছিল যে এরকম একটা ঘটনা হতে চলেছে, আই ওয়াজ সো সারপ্রাইজ। আর তারপরে তো গত দেড় বছরের এই টানাপোড়েনের পর শেষ অবধি আসতে পেরেছি। আবারও অসংখ্য ধন্যবাদ এনটিভিকে, আর অসংখ্য ধন্যবাদ তোমাকে সঞ্চিতা। থ্যাংক ইউ মন, তোমাকে পেয়ে আমিও খুব খুশি সত্যি। কত সেই কোভিডের আগে থেকে শুরু হয়েছিল যে কবে তোমাদের আনবো। আর পাঞ্চ, থ্যাংক ইউ সো মাচ, এত ব্যস্ততার মধ্যে তুমি এসেছো, আমাদের সময় দিচ্ছ এত দূর থেকে। আমি জানতাম না তোমরা এত দূরে থাকো। না, দূরটা তেমন কিছু না। ধন্যবাদ এনটিভি কে, সঞ্চিতা তোমাকে ধন্যবাদ। এটা একটা ইমোশনাল জার্নি অ্যাকচুয়ালি। এনটিভি বাংলাদেশের একটা খুব জনপ্রিয় চ্যানেল, তো আমার পরিবার বাংলাদেশ থেকে এসেছেন পশ্চিমবঙ্গে পার্টিশনের সময়, ঢাকা বিক্রমপুরে ইছাপুরা গ্রাম থেকে। তো ঢাকায় ইসরাত বহিন বোধহয় এই ফেসবুকের মাধ্যমে আলাপ, আমার লেখা ফলো করেন, বহিন বোধহয় দেখতেছে আমার ছবি, বলছে যে দেখবো, দেখো মনে তোমার ছবি প্রোগ্রাম। তো সেই ইসরাত বহিন হচ্ছে সেই গ্রামের ছবি তুলে আমাকে পাঠিয়েছিল, এতটাই এখনো ইমোশনটা আছে দেশের সঙ্গে। আর অনেক কিছু প্রথম আমার বাংলাদেশের সঙ্গে জড়িত দেখতে পাচ্ছি। আমার প্রথম রিলিজ করা ছবি চালবাজ, বাংলাদেশের খুব জনপ্রিয় নায়ক শাকিব খান, শাকিব ভাইয়ের সঙ্গে আমার বেশ কিছু স্ক্রিন শেয়ার করেছি। হ্যাঁ, একদম, খুবই বিখ্যাত, আমি জানতাম না এতখানি বিখ্যাত। তো শাকিব ভাইয়ের সঙ্গে শুটিং করতে করতে আলাপ হয়ে যায়, পরে আরেকটা ছবির সেটে তখন শাকিব ভাইয়ের সঙ্গে সেটা অ্যাকনলেজ করেন, খুব ভালো লাগে আর কি। তো আবার হচ্ছে ইন্টারভিউটা এনটিভিতে খুব ভালো লাগছে। মানে তোমাদের এটা উঠতি মানে একটা পাওনা যে বাংলাদেশের যে কানেকশনটা হয়েই যাচ্ছে। হ্যাঁ, কারণ আমার আমাদের প্রচেষ্টাই হলো দুই বাংলার কাদেরকে নিয়ে অনুষ্ঠানটা করা। তুমি শুধু তুমি, ইটস আ প্ল্যাটফর্ম যেখানে দুই বাংলার মানুষ এসে মিশছে, মানে এটা যেন একটা চৌকা, মানে কোনো বেড়া জাল নেই, কিচ্ছু নেই, আমরা সকলে এক ভাষায় এক কথা বলি। তো আমি যেটা ফার্স্টেই বলে নেব, তোমরা যেহেতু মুন সবসময় ফলো করো জানো যে তিনটে সেগমেন্টে ভাগ করেছি। ফার্স্টে হলো যে তোমাদের প্রথম দেখা কোথায়, তারপরে বিয়ের পর, এবং তারপরে একটা খেলা। এবং তো প্রথম সেগমেন্ট দিয়ে শুরু করছি, বলো কে আগে বলবে প্রথম দেখা কিভাবে। আচ্ছা, পাঁচ বলো। তো প্রথম দেখা, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নি। হ্যাঁ, ইন্টার্নশিপ মানে ডাক্তারি সবে পাশ করে ইন্টার্নশিপ শুরু করেছি। বাবা জিজ্ঞেস করলেন, আমরা কিন্তু আগের জেনারেশন পর্যন্ত, আমি পর্যন্ত আমাদের বাড়িতে ঢাকাই ভাষায় কথা বলা হয়। আচ্ছা আচ্ছা,
তো আমি বোধহয় লাস্ট অফ দ্য ফ্যামিলিজ যে ঢাকায় ভাষায় এখনো কথা বলতে পারি। মানে তুমি বাবা মার সাথে দেখা হলে এখনো ঢাকায় ভাষায় কথা বলো? বাবা মা তো চলে গেছেন, কিন্তু যারা আছেন পরিবারে তাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাবা বললেন যে কি রে বিয়া করবা নাকি? আমি বললাম বিয়া করুম মানে আমি তো সবে পাশ করছি, কাজকর্ম তো কিছুই করি না। বলে আমি যখন জিগাইতেছি তাইলে তো দায়িত্বটা আমার নাকি? আমি আর না বললাম না, কারণ দেখলাম যে ডাক্তারি তো বিরাট একটা জার্নি। তো আমি বললাম যে ঠিক আছে দেখো তুমি যখন দেখবা আমার আর কি। তো তখন বাবা দেখতে শুরু করলেন বিয়ে। তো শুনলাম আজকালে একটি অ্যাডভার্টাইজমেন্ট এসছে, দাবিহীন পাত্র চাই। তো বাবার ওটা খুব ভালো লেগে গেল। তো আমরা হচ্ছে ডাউরি বক্তা একদম, আমরা হচ্ছে ডাউরি প্রথার ভীষণ ভাবে বিরোধী। তো বাবা আর মুনের বাবা মার সঙ্গে আলাপচারিতা হয়, দেখা হয়। কিন্তু তারপর হচ্ছে ওই মুনের সঙ্গে আমার দেখা হওয়ার ব্যাপারটা, আমার ওই মেয়ে দেখা ইনভার্টেড কমা, আমি কথাটা পছন্দ করি না, ওই ব্যাপারটা আমার কোনোদিন খুব একটা মেয়ে দেখতে এটা কি আমার ভালো লাগতো না। তো ওই দ্বিধা ভাবটা আমি কাটাতে পারছিলাম না, আমি আর গিয়ে উঠতে পারছিলাম না। বাবা বলছিল এইভাবে ওই ব্যাপারটা সেলিব্রেট। তো বাবা বললো এবার গিয়ে দেখে এসো, কথা এগোতে হবে, ওরা ওয়েট করছেন। তো হঠাৎ একদিন সকালবেলা, তখন আমি নিউ আলিপুরে কোঠারি মেডিকেল সেন্টারে কাজ করি, ভোরবেলা উঠে আমার মনে হলো যাই নবদ্বীপ চলে যাই। তো আমি চলে গেলাম ট্রেনে করে, কোনো খবর টবর দেওয়া নেই, কিছু নেই, মোবাইল টোবাইল তো তখন ছিল না, এটা আমি বলছি আর্লি 90s। তো আমি চলে গেলাম নবদ্বীপে, এরপর বাকিটা মন বলুক। হ্যাঁ, তারপরে কি হলো? আর কি বলে যে অনেক আমি বাবা মাকে বলেই দিয়েছিলাম যে আমি বিয়ে করব এমন একজন, এমন একজনের সাথে যার বাবা মা মানে ব্যাকগ্রাউন্ডটা ভীষণ স্ট্রং হওয়া চাই। আচ্ছা, হ্যাঁ, পরিবারটা, পরিবার ব্যাকগ্রাউন্ড ভীষণ স্ট্রং হওয়া চাই। ছেলে জাস্ট ভালো মানে হয় না, এক একটা পরিবারে যে বাবা মা পুরো মানে ভবিষ্যতে কিন্তু পরিবারের রং বেরোয়, হ্যাঁ, যে চেষ্টা করে শুধু পুশ করে ছেলেকে বড় করার, বাকিরা সব যেমন ছিল তেমনই আছে, এগোয়নি। সেই জন্য আমি বলেছিলাম প্রগতিশীল একজন একটা ফ্যামিলি চাই। তো আর বলেছিলাম প্রথম দেখা প্রথম বিয়ে হবে, কিন্তু আমি ওই বারবার করে মেয়ে বসে বসে দেখাবো সেটা হবে না। আচ্ছা, তো আমার একটা টেনশনই ছিল কি হবে। তো আমি সেই দিন কিছু কাজ করছিলাম, কাজ করতে করতে আমার বাবাকে বলা হয়েছিল যে এই অগস্ট মাসের মধ্যে যে কোনো দিন আসতে পারে, কেননা আসার একটা সম্ভাবনা ছিলই, ডেট ঠিক ছিল না। তো সেটা রবিবার ছিল, আর বাবাকে, বাবা সেদিন খুব কাজে একটা যেতে হয়েছিল। তো বাড়িতে আমি আর মা একা, আর হঠাৎ করে দেখি ও এসে এসে গেছে, দরজা খুলেই দেখে মা পাঁচ ছজন। আমি তো নিচে কাজ করছিলাম, কাজ থেকে সোজা ওপরে গিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছি যে সবাই কি সুন্দর ট্রে সাজিয়ে চোখ নামিয়ে লজ্জা লজ্জা মুখে আসে, এসে তারপরে দেয় সব চা বিস্কিট টিস্কিট এটা ওটা। তো আমিও তো সেরকম ভেবেছিলাম বেশ একটা ড্রামাটিক কিছু হবে, তো হলো না অ্যাজ ইউজুয়াল। তো তারপরে মা দেখছে আমি অত কান্নাকাটি করছি, কোনো মতে আমাকে ঠান্ডা ঠান্ডা করে, আমি একটা মায়েরই একটা কাপড় পরেছিলাম, কোনো মতে পরে চুলটুল ঠিকঠাক করে এলাম, খানিকটা বিশ্বস্ত অবস্থায় ছিলাম আমি। আর মা একটা কপালে ঠক করে টিপ ঠুকে দিয়েছিল, সেটাও নামতে নামতে পড়ে গেল। এইভাবেই দেখা হলো আর কি। আচ্ছা, মানে না সাজার জন্য কান্না মানে? হ্যাঁ, মানে ওই রকম দেখে। এবার বলো দেখে কেমন লাগলো? দেখে প্রথম দর্শনে কি প্রেমে পড়েছো? খানিকটা বলা যেতে পারে মানে, কিন্তু তখন তো একটা ওই রয়েছে যে পছন্দ তো নাও হতে পারে, পুরোটা এগোলে তবে তো পছন্দ হবে, কথাটা যত বলবো তবে তো পছন্দের ব্যাপারটা এগোবে। তাহলে কি তখন সেখানে দাঁড়িয়ে তোমরা দুজনে এবার গল্প শুরু করলে? আমরা ওখানে একটা চেয়ার টেবিলে বসলাম, কিন্তু শাশুড়ি ঠাকুরন উনি হচ্ছে আমাদের খুব একটা স্পেস দিচ্ছিলেন না, কারণ উনি ওনার বিপদটা বুঝতে হবে যে আমি তো অচেনা একজন ছেলে হঠাৎ করে এসে পড়েছি বাড়িতে আর কেউ নেই। তো একটু দূরে যাচ্ছেন, তো সেরকম ভাবে তুমি বা আপনি ভাববাচ্ছে কথা বলছিলাম, তো কথাগুলো কি বলবো, হ্যাঁ কি করা হয় এই ধরনের। তো তখন হচ্ছে রাজনীতি, বামপন্থী রাজনীতি ওদের শুনেছিলাম, ওদের ফ্যামিলি করা, আমিও খানিকটা করতাম। তো আমি জিজ্ঞেস করলাম যে মিছিলে টিছিলে যাওয়া হয় নাকি কি? আর তো ও বললো হ্যাঁ প্রত্যেক মিছিলেই যাই, পরে বলেছিল কোনোদিনই কোনো মিছিলে যায়নি। আচ্ছা আচ্ছা, ওটা ইমপ্রেস করার জন্য মানে, দেখেছে সংগ্রামী একটা ছেলে ওই মানে ইয়ে মানে, ওর তোমাকে প্রথম থেকেই ভালো লেগেছিল এবং সেই জন্য। আর তোমার কি লেগেছিল? আমারও তো ভালোই লেগেছিল নিশ্চয়ই, আর কারণ তোমার তো এরকম সাজগোজ ওই ব্যাপারটা, আমি যেরকমটা চেয়েছিলাম ওর যেটা খারাপ লেগেছিল আমার আবার উল্টো, আমার পুরো ব্যাপারটা ভালো লেগেছিল যে ঠিক আমি যেরকম কোর্টশিপ করবো বেসিক্যালি।
তো নিজেদের চিনে নামার একটা ব্যাপার, কোনো চাপ নেই আমাদের ওপর, বিয়ে করব কি করব না সেটা আমাদের ওপর ছেড়ে দেওয়া হলো ওই 2 বছর, বা কোনো ফিক্সড টাইম নেই। তার মধ্যে যদি আমাদের স্বাধীনতা পুরো ছিল যে আমরা, আমাদের যদি ম্যাচ না হয় উই ক্যান কাম আউট অফ দ্যাট রিলি। তো এই সময় দাঁড়িয়ে বাবা মার পারমিশন নিয়ে প্রগতিশীল যথেষ্ট ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, তো কোনো মুহূর্তে ফিরে আসার কোনো সম্ভাবনা আমরা দেখিনি আমাদের নিজেদের, বরঞ্চ সমানে ঢুকে গেছি গভীরে। মানে তুমি, মানে তোমাদের দেখা হলো, মানে প্রথম দেখা তো হলো, তারপরে এবার তো তুমি চলে গেলে, তোমার আরো নবদ্বীপে রয়ে গেলো, তার এবার প্রেমটা কিভাবে করতে, আসা যাওয়াটা চালিয়ে যেতে? প্রেম হচ্ছে, তখন তো মোবাইল ফোন নেই কিন্তু, এটা তখন হচ্ছে এসটিডি। হ্যাঁ, আমি হচ্ছে তখন জুনিয়র ডাক্তার, খুব বেশি মাইনে পাই না, আমার পুরো টাকাটাই প্রায় এসটিডি করতে চলে যেত নবদ্বীপে। আর হচ্ছে চিঠি লিখতাম, লম্বা লম্বা চিঠি, যখন যেরকম ভাবে পারতাম। এমার্জেন্সি ডিউটি দিচ্ছি, নাইট ডিউটি দিচ্ছি, ঘন্টা 2-3 ফাঁকা আছে, প্রেসক্রিপশন কাগজে 42 পাতা চিঠি লিখে দিলাম। ও সেটা ম্যাচ করতো, কিন্তু ও হচ্ছে আর্চিজের লেটার প্যাড, এত সুন্দর গোলাপি সেন্ট দেওয়া। আবার তারপর হচ্ছে কিন্তু লেখার জায়গা এইটুকু, ও হচ্ছে 45 করে দিল হয়তো পাতাটা, কিন্তু লেখার জায়গাটা ও। আচ্ছা, মানে ওই গন্ধ, মানে পিঙ্ক গন্ধ, একটা রোজের গন্ধ, ফ্র্যাগন্যান্স, মানে ওই আর্চিজ। হ্যাঁ, আর্চিজ নবদ্বীপে একটা দোকান চালু করেছিল নতুন, তো তখন ওই দোকানটা নাকি ওই চালাতো মেনলি, মানে ও ওই কিনে কিনে ও না ওটাকে দাঁড় করিয়েছিল। বাবা অসাধারণ। এই লম্বা লম্বা চিঠি চলছে, মা পোস্টে এলেই মা বলতো যে ইতিহাস এসে গেছে, নাও পড়তে বসে এবার। আচ্ছা, মানে 42 পাতার চিঠি এটা অবশ্যই। আচ্ছা মুন, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, তারপর ফিরছি, ঠিক, অনেক গল্প শুনবো নিশ্চয়। দর্শক বন্ধু, কোথাও যাবেন না, গল্প করছি পাঞ্চ এবং মুনের সাথে। দেখলাম যে 42 পাতা চিঠি লিখত এবং প্রথম দর্শনেই প্রেম, আবার ঠিকভাবে সেজে গুজে বিয়ে, মানে সম্বন্ধ দেখতে যে এসেছে ছেলেটি তাকে দেখতে না পাতে মুনের, সে কি কান্না, মা মা কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছিল পাঞ্চর সামনে এবং প্রথম দেখায় প্রেম। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখা থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন তুমি শুধু তুমি। ফিরে এলাম ছোট্ট বিরতির পর, কথা বলছি মুন আর পাঞ্চুর সাথে। শুনলাম নাইট ডিউটির ফাঁকে কোঠারিতে বসে প্রেসক্রিপশনের পাতায় 42 পাতার চিঠি লেখার গল্প। ফিরছি তোমাদের কাছে আবার। আচ্ছা এবার বলো, আমার একটা প্রশ্ন, তোমাদের মধ্যে কে ক্রেজি বেশি ছিল, পাঞ্চ কেন? দেখে তো মনে হয় শান্তশিষ্ট ভীষণ একজন ভারী কি চেহারার মানুষ। শান্তশিষ্ট বোধ হয় খুব নয়, যাই হোক সেটা মুন বলতে পারবে। ক্রেজি, হ্যাঁ একটু পাগলাটে, পাগলামো আমার করতে ভাল লাগে একটু একটু। আর ভেতরে একটা শিল্পী শিল্পী ব্যাপারটাও তো আছে, শুধু তো ডাক্তার নয়, কারণ ওই ব্যাপারটা থাকেই, একটু হিসেবের বাইরে একটু বেহিসেবি, এই ব্যাপারটা আমার ভালো লাগে। আচ্ছা, তো একটা ঘটনার কথা মনে পড়ে গেল। তো সেদিন আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছিল, তখন ও হচ্ছে কলেজে যেত, তো আমি ফোন করে বললাম যে এই বুধবার উইকের ভেতরে কি করবে, বলে কি করবো আর কলেজে যাব। আমি বললাম যে কুরিয়ার যাবে, তো তুমি বাড়িতে থাকো। হ্যাঁ, তো কুরিয়ারটা ছিলাম আসলে আমি, তো আমি চলে গেলাম, হ্যাঁ কলকাতা থেকে চলে গেলাম নবদ্বীপে। তো তখন শাশুড়ি ঠাকুরন বেরোচ্ছেন কাজে আর কি, উনি শিক্ষিকা, মানে রয়ে যায়নি তো, না 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 না, সেই স্পেসটা দিলেন। আচ্ছা বল, আচ্ছা একটু দেখলেন, আচ্ছা তুমি এলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবার টাবার যা আছে ওকে খাওয়া খেতে চেতে দিস বলে উনি চলে গেলেন। তো আমরা সারাদিন, ওর আর যাওয়া হলো না অবভিয়াসলি কুরিয়ারের জন্য, তো সারাদিন আমরা স্বয়ং কুরিয়ার এসেছে, সুন্দর একটা দিন কাটালাম। তারপর হচ্ছে ফিরে এলাম সন্ধ্যের মুখে নবদ্বীপ থেকে, লাস্ট ট্রেনে কলকাতায় ফিরে এলাম। আচ্ছা, সেই ফিরে যাওয়ার, মানে আমি বাবা মা দুজনে তিনজনে দাঁড়িয়ে আছি আর অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল, সেই ফিরে যাওয়ার ব্যথাটা কিন্তু এখনো আমার কেমন যেন মন কেমন করে। কত বছরের বিয়ে তোমাদের? আমাদের 24 বছর। 24, মানে পরের বছর, মানে একটা নিমন্ত্রণ পেতে চলেছি, তাই তো? 25th অ্যানিভার্সারি, ধুম ধামাকা। আচ্ছা এবার বলো তুমি, যে তোমরা যে ওই যে তোমার বাবা মা বলেছিল যে, মানে তোমরা বলেছিলে 2 বছর মেলামেশা করব তারপর বিয়ে করব, তো 2 বছর তো চুটিয়ে প্রেম করেছো একেবারে, মানে যতটা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, পারিবারিক ভাবেও আমাদের, কিন্তু সেটা কি 2 বছরই ছিল না সেটা আগে বিয়ে করে ফেলেছো? না, ওই বছর দুয়েকের মাথায় বিয়ে হলো, কিন্তু ওই ব্যাপারটা একটা খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল বিয়ের অনুষ্ঠানটা, কারণ বিয়ের ঠিক আগে 2-3 দিন আগে আমার মা আর আমার ভাইয়ের দুজনেরই পক্স হয়ে গেল।
তো সেই এতদিনে একটা বিল্ড আপ হবে হবে বিয়ে বিরাট করে বাবা বিরাট ব্যবস্থা করেছিলেন ওরাও বিরাট ব্যবস্থা করেছিলেন তো মা আর ভাই হচ্ছে বিয়েতে অংশগ্রহণ করতে পারলো না এটা একটা বিরাট না পাওয়া প্লাস আমারও চিকেন পক্স হয়নি তখন আমি হচ্ছে ছাদে যাতে কোনো রকমে বিয়েটা হয়ে যাক আর কি এই ব্যাপারটা মানে বিয়ে পাগল হয়ে গিয়েছিলেন বিয়ে পাগল তখন সেই মুহূর্তে ওই ব্যাপারটা ছিল না আর কি জাস্ট অনুষ্ঠানটা হতে হবে এত বড় একটা আয়োজন হয়ে গেছে সো ওইটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার থেকে যাবে আমার কেন হন আর আমার দুজনেরই থেকে যাবে মানে মা আসেনি ভাই আসেনি মা আসেনি মা আমাকে আশীর্বাদ করতে পারেনি বরণ করতে পারেনি সেই হ্যাঁ এটা একটা বিরাট এগুলো আর এত দিন ধরে আমাদের এটা নিয়ে তৈরি হচ্ছিল প্রস্তুতি হচ্ছিল মা আসবে আমি মা বসে সিলেক্ট করেছিলাম মা কি শাড়ি পরবে কি গহনা পরে আসবে বিয়ে দেখবে এটা তো স্বাভাবিক আর তোমার কিছু মনে পড়ে তোমাদের বিয়ের দিনের ঘটনা কিছু বিয়ের দিনের ঘটনা মজার কিছু থাকলে বলো হ্যাঁ এটাতে তো এমনি মন খারাপ ছিলই মজার হচ্ছে বৌভাতের দিন আমাদের বাড়ি থেকে সবাই যখন চলে গেল তো সবাই বললো বউকে নিয়ে খেতে বসতে হবে তো আমাকে নিয়ে বসানো হলো আমি সব শ্বশুরের মধ্যে সব শ্বশুরদের মধ্যে আমি গিয়ে বসলাম সব শ্বশুরের মাঝে বউ মাঝখানে আমি বউ আমার ফটো লাগছে তো পাঁচজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক বাদে দেখা গেল পাঁচজন ওই প্যান্ডেলেরই এক কোণে বসে একটি কালো চাদর ঢাকা দেয়া তার নিজের পিসির সঙ্গে বসে হাত একদম সাপটে পড়ে বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি মানে বিরিয়ানি বাঙালির কাছে বাঙালি যত রোমান্টিকই হোক না কেন বিরিয়ানি আর প্রেম যদি পাশাপাশি বাঙালিকে দাও আগে বিরিয়ানি তো আমাকে পিসি আমি পিসিকে বললাম পিসি পিসিও খাওয়া দাওয়া বেশ পছন্দ করেন পিসিকে বললাম পিসি ওইখানে বসুন তো একেবারে ভিডিও ক্যামেরা চোখের সামনে এত বড় চড়া লাইট দিয়ে ধরবো খাইতেই পারুম না একদম খাওয়া খান নষ্ট হয়ে যাইব চলো তুমি আর আমি কোণে বৈশা বিরিয়ানি বিরিয়ানিটা ভালো কইরা জুত কইরা খাই তো সেইটা দ্যাট ওয়াজ দ্য প্ল্যান বিহাইন্ড ইট জুত কইরা খাই করতে গিয়ে বউকে ছেড়ে আর শ্বশুরের মাঝখানে বসিয়ে আহারে আমি শুধু তোমার পজিশনটা ভাবছি খুবই দুঃখ পেলাম আর কি করব যে এই রকম আমার হয় নাকি মানে ও ভাবলো এসে গেছে তো মন তো এসেই গেছে আর কি দরকার স্বপ্ন পূরণ কোনটাই হচ্ছে না কিন্তু দেখো তুমি আমার ট্রে নিয়ে হাতে ট্রে নিয়ে গাঁদা ফুল তো না কি বেলি ফুলের মালা পরে যাব সেটাও হলো না এটাও একসাথে বসে খাবো সেটাও হলো না মানে তুমি খেলেই না ওর সাথে না 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 আমি তো ওখানে বসে ঘুরছি ও তো আলাদা খাচ্ছিল ও কি এটা বুঝিনি আমি ভেবেছি ওটা খেয়ে আবার এসেছে তোমাকে জয়েন করতে না না সে তো গুছিয়ে খাচ্ছে ওইখানে আমার কাছে আসবে কেন আবার আচ্ছা এবার বলো তুমি কিসে ওর প্রেমে পড়লে দেখে কিসে আমি তোমায় আমি শুনেছি ওর ভীষণ ভরসা দিয়েছিল তো এটা তো এই ছবির তো ভরসা দেখিয়েছে না তা নয় কিন্তু যেটা আমার মনে হয়েছিল যে বলিষ্ঠ আছে যে আমি যদি মানে শক্ত হাতে এগিয়ে নিয়ে যেতে পারে জীবনে সব সময় তো আমি ঠিক কাজটা করব এমন তো নয় ভুলও করব অনেক তো সেইখানেও আমাকে সামলে নিয়ে এগিয়ে যে যেতে পারে সেইটা আমার মনে হয়েছিল যে এর উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায় আর তার উপরে ওর ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা এত রেসপেক্টেবল ছিল ব্যাকগ্রাউন্ডটা যে আমি জানতাম সবসময় চাহিদা ছিল হ্যাঁ আমি জানতামই যে আউটকাম এমনই হবে আর কি এমনই একজন মানুষ হবে যে সব দিক দিয়ে সবাইকে নিয়ে এগিয়ে চলবে আর আমাকেও সামলে চলবে বাহ আর তোমার কিসে ওর কোন ব্যাপারটা মনে তোমার ভালো লেগেছিল মন এমনিতে খুব স্ট্রেট হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট সেটা ছাড়া আমার আরেকটা মনে হয়েছিল যে আমার আমি যেই দিন যখন বিয়ে করেছিলাম তখন আমার কাছে কোনো প্র্যাকটিস নেই কোনো জব নেই বেসিক্যালি আই ওয়াজ আ পেনিলেস ডক্টর রিয়েলি উইথ আ ডিগ্রি বাবা দায়িত্ব নিয়েছি হ্যাঁ উইথ আ ডিগ্রি এন্ড আ ড্রিম আমি এক সেকেন্ড এখানে বলে নি আমার আমি এটা বলতে মানে আমি ভীষণ গর্ববোধ করি আমাদের বিয়ের পুরো ব্যাপারটা আমার শ্বশুর মশাই করেছিলেন একটা সিঙ্গেল পয়সাও দেয়নি আর এটাতে আমি ভীষণ প্রাউড আমার যে আভরণ থেকে আমার যে সাজসজ্জা থেকে পুরো বিয়ের যে ব্যাপার এলাহি ব্যাপার মানে যেটা বাবা বলেছিলেন সেটাই করেছিলেন যে আমি দায়িত্ব নিয়েছি হ্যাঁ তো তারপর হচ্ছে আমি তখন ইউকে আসার জন্য প্ল্যাবের জন্য পড়াশোনা করছিলাম তো বিয়ের পর একজন সিনিয়র আমাদের প্রদীপদা প্রদীপ নন্দী আমি আর প্রদীপদা আমাদের চেয়ে অনেকটা সিনিয়র কিন্তু আমরা একসঙ্গে পড়াশোনা করতাম তো মুন দেখলো দুজন মানুষ প্রদীপদা আর আমি হচ্ছে এক পাজা বই নিয়ে সারাদিন বসে বসে পড়ি আর হচ্ছে ও মাঝে মধ্যে আসতো চা দিয়ে যেত আর ভেংচি কেটে চলে যেত তারপর আমি মাঝে মধ্যে একটু একটু ব্রেকে একটু যেতাম এই তোমাদের যেরকম টিভি ব্রেক হয় না তো আমি প্রদীপদাকে বলতাম প্রদীপদা সিগারেট কেটে আমি একটু সিগারেট আসছি বলে বেরোতাম তো মুনের কাছে গিয়ে একটু একটু খুনসুটি করব ওমা ওই আবার বলতো যাও পড়তে বসো এরকম ভালো লাগতো ওরকম বলতে যাও পড়তে বসো
অল্প অল্প করতে পারতাম, বাকি যা কিছু করেছি আমি শ্বশুর বাড়িতে কখনো রান্না করিনি, মা হাত দিতে দিতেন না, মায়ের সঙ্গে সঙ্গে যেটুকু করতাম সেটা মায়ের সাথে, আমার শাশুড়ি মায়ের সাথে, বাকি আমি এখানে এসেই করেছি। মনে পড়ে পঞ্চর প্রথম গিফট তোমাকে? হ্যাঁ, আমাকে একটা তখন প্রথম রেভলান লিপস্টিক এসেছিল কলকাতায়, একটা রেভলান লিপস্টিক দিয়েছিল, ওটা সবসময় এখনো আছে, ওটা বেশি আমি ইউজও করিনি। আচ্ছা, ভালো লাগা তো বুঝলাম, কি খারাপ লাগে? সব কিছু তো আর ভালো লাগতে পারে না। কি খারাপ লাগে সেটা বলতে হবে। ওর যেটা আমার অদ্ভুত লাগে, খারাপ লাগে বলবো কিনা জানি না, কোনো একটা বই যদি কোথাও দেখে, মানে মানে কোথাও যাচ্ছ হয়তো তুমি, বই বলবো না, একটা কাগজে কিছু লেখা পড়ে আছে সেইটা পর্যন্ত দেখতে শুরু করে, মানে তুমি প্রচন্ড ইনকিউরিয়াসিটি রাখতে গিয়ে, মানে কোনো একটা তুমি খবরের ঠোঙা পর্যন্ত দেখে, তুমি ভাবতে পারো ঠোঙা ফেলতে পারা যাবে না, মানে হ্যাঁ এত পড়তে ভালোবাসে। আর ওর কোনটা ভালো লাগে না তোমার, নাকি সবকিছুই ভালো লাগে? ওর কোনটা ভালো লাগে না? আছে আছে, অনেক আছে। আমি খুব আনপ্রেডিক্টেবল, আর ও খুব প্রেডিক্টেবল ওয়ে অফ লাইফ পছন্দ করে আর কি, তো আমার ওই ওটাতে একটু সংঘাত হয় মাঝে মধ্যে, তো আমি হুট করে এই বেরিয়েছি, বড় এই এসেছি, আজকে আমার প্ল্যান নেই। আমাদের তো বিলেতে বাঙালিদের সবসময় সব কিছু প্ল্যান, আর একটা ফোনও হচ্ছে, এই যে তোমার সঙ্গে ফোন করেছি, সাড়ে আটটায় পরশু সাড়ে আটটায় ফোন করব, ফোনটা অ্যাপয়েন্টমেন্ট করে করতে হয়, আমার সবসময় এটা ভালো লাগে না। তো কাজ থেকে এলাম, চলো চলো বেরিয়ে পড়ি, তো ও সেটা একটু রেজিস্ট করে, মাঝে মধ্যে বেরিয়ে পড়ে, তো ওই ওই ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, মানে খুব একটা ঠিক চলবে, চলবে চলবে। আচ্ছা আচ্ছা, তো থাকা কিভাবে শুরু, মানে একসাথে থাকা কবে থেকে শুরু, মানে শ্বশুর বাড়ির পর তোমরা লন্ডনে এসে গেলে, মানে ওইখানে একটা একটা গ্যাপ হলো, তো ও আমি বছরখানেক থেকে তারপর এখানে এলাম পরীক্ষা দিতে, তারপর পরীক্ষা প্রথম বিবাহবার্ষিকীর বাদেই ও চলে আসে, ফার্স্ট অ্যানিভার্সারিটা পরে চলে আসে এখানে, এই দেড় বছর টানা ছিল, সে তো ভয়ঙ্কর একটা ব্যাপার। হ্যাঁ, বিরহ, একদম ইন্টেন্স বিরহ, তো আমি তখন এখানে এক্সাম দিয়ে, তখন তো আমাদের তো ভিসায় স্পাউস আনা যায় না, আর জব তো নেই কিছু, তো আমি হচ্ছে সেই এক্সাম গুলো দিয়ে ওগুলো করে জব টব নিয়ে দেড় বছর পরে ফিরে তখন ওকে নিয়ে আসি। তবে আমাদের দুজন একসঙ্গে থাকা হয়নি খুব একটা, কারণ আসার পরেই মুন প্রেগনেন্ট হয়ে যায়, দশ মাসের মধ্যে আমাদের সন্তান চলে আসে, আড়াইজন হয়ে যায়। তবে ওই দশ মাসটা আমরা খুব খুব এনজয় করেছি, যেটুকু পেরেছি এনজয় করেছি। তো সেরকম ভাবে দুজন হলাম, ছেলে যখন ইউনিভার্সিটিতে বেরিয়ে গেল বছর তিনেক আগে, তখন হচ্ছে আমরা, মানে তোমাদের বেসিক্যালি এখন সেই সেকেন্ড ফেজটা শুরু হলো, মানে করোনা সর্বনাশ করে দিল, আর নইলে হচ্ছে আমরা একটা খুব একটা ওই ধরনের টার্বুলেন্ট দুজনের লাইফে আমরা এন্ট্রি নিয়েছিলাম বছর খানেক। বেসিক্যালি বিয়ে হলো এক বছর শ্বশুর বাড়ি, তারপর দেড় বছরের বিরহ, তারপরে ছেলের জন্ম, তারপরে তিনজনেরই জীবন, এবং তিন বছর, বিগত তিন বছর ধরে বিউটিফুল। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, তারপরে আবার ফিরছি। দর্শক বন্ধু, কথা বলছি মুন আর পঞ্চর সাথে, শুনছি কি সুন্দর সুন্দর মজার মজার গল্প, সঙ্গে থাকুন, দেখতে থাকুন তুমি শুধু তুমি, কোথাও যাবে না, ফিরছি ছোট্ট বিরতির পর। ফিরে এলাম ছোট্ট বিরতির পর, কথা বলছি পাঞ্চ আর মুনের সাথে। শুনলাম মুন কিভাবে চোখ রাঙিয়ে ভেঙচি কেটে পাঞ্চকে ডাক্তারি পড়াতো, এত আনন্দ লাগছে না তোমাদের সাথে গল্প করতে, ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। তা আর কি বলার আছে তোমাদের, কি জানাতে চাও যেটা মানে মজার কিছু একটা, তোমাদের দুজনের একসাথে পথ চলার গল্প মধ্যে, একসাথে পথ চলার গল্পের মধ্যে কিছু কি ভুলেছে কখনো, কখনো ঝগড়া করেছো, মানে ধরো একটা অ্যানিভার্সারি ভুলে গেল কিংবা জন্মদিন ভুলে গেছে, এরকম কখনো হয়েছে? না, এরকম হয়নি কখনো, কারণ ও তো একদম ক্রেজি। না, ভোলাত না, প্রবলেম হচ্ছে খুব বেশি মনে রাখা। আচ্ছা, আমি আর মন দুজনেই হচ্ছে খুব এত শার্প মেমরি আমাদের দুজনে, ভুলতে পাওয়াটা মুশকিল হয়ে যায়, কষ্টকর হয় ভুলতে, ভোলা কোনো কিছুই। তো ঝগড়া যখন হয়ে যায় খুব কারেক্ট রেফারেন্স দিতে পারি আমরা, ওই দিনে ওই অমুক তারিখে ওই জিনিসটা তুমি বলেছিলে, মানে এরকমই মনে রাখো। হ্যাঁ, আমি ও মনে পারে আমিও পারি, তো ফ্রেশ ঝগড়া
তো রইলই পিছিয়েও আবার ঝগড়া করতে হয় মাঝে মধ্যে আমার ছেলে বলে যে তোমরা পারো পুরো ঘটনা টেনে টেনে এনে ঝগড়া করো তোমরা মানে ঝগড়ার মধ্যে কি ক্রিয়েটিভিটি দেখো একদম বিউটিফুল আচ্ছা ঝগড়া বেশি কে করে ঝগড়া করে ও আমি এখানে ডিফেন্ড করতে চাই না শেষ হয়ে গেছে ঝগড়া করে পাঁচ এটা হচ্ছে আমি অ্যাকসেপ্ট করব না ডিনাই করব না এটা হচ্ছে সাইকিয়াট্রিস্টদের এই যখন অনেক সময় সাইকিয়াট্রিস্ট বলে না আমি এখানে এই স্ট্যান্ডটা নিচ্ছি আমি অ্যাকসেপ্ট করলাম না কথাটা ডিনাই করলাম না কারণ তাহলে আর কোনো কথা এগোবে না মানে বাড়িতে গিয়ে ঝগড়াটা মুন করবে না মানে মেনে নেওয়াটাই বেটার মানে মেনে নিচ্ছে ধরে ঝগড়া ছাড়াতে চলবে না তাই নিশ্চয় নিশ্চয় আর মানে ঝগড়া জীবনের পথে কিছু নিয়ে তো ঝগড়া করতেই হবে বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে অনেকে যেমন বলে দেখবে যে কি করে অ্যাডজাস্ট করো তো বাবা মায়ের সঙ্গে অ্যাডজাস্ট করা যায় হাজবেন্ডের সঙ্গে করা যায় না কেন করা একটা লিমিট অবধি করা যায় এখন কারোর যদি ধরো অন্য কোনো প্রবলেম থাকে সেটা আলাদা কিন্তু আমাদের মতো সাধারণ বাড়িতে ওইটুকু অ্যাডজাস্ট করে নেওয়া যেতেই পারে নিশ্চয়ই আর দুজন দুজনকে রেসপেক্ট করো একদম তুমি ভরসা করো তুমি ও তোমাকে বোঝে সবথেকে বড় কথা বোঝাটা আচ্ছা এই বোঝার কথা যখন এলো এবার আমি একটা খেলা খেলবো ঠিক আছে খেলাটা হলো হৃদয়ের পাসওয়ার্ড যেটা তোমাদের আগেই বলেছি আমি পাঁচটা পাঁচটা কোয়েশ্চেন জেনে নিয়েছি পাঁচ থেকে আমি আগে থেকে জেনে নিয়েছি লুকিয়ে লুকিয়ে তোমার থেকেও জেনেছি এবার দেখব কে কতটা তোমরা জানো এই দেখ ঠিক আছে দেখে তো মনে হচ্ছে একদম হাবুডুবু এখনো তোমাদের প্রেম ইনফ্যাক্ট তোমাদের সেকেন্ড ফেজ অফ প্রেমের জোয়ারে ভাসা হতো আরে বাঁধন খুলে দাও এরকম ব্যাপার একটা দাও 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 হচ্ছে কোভিডে প্রশ্ন উত্তরের খেলাটা শুরু করছি খেলাটার নাম হলো হৃদয়ের পাসওয়ার্ড কার কাছে পাসওয়ার্ডটা আছে ঠিক আছে আমি কোয়েশ্চেন তোমাকে করছি পাঞ্চদা মুনের জন্য মানে মুনের হয়ে মুনকে পরিবারে কে সব থেকে কে কিংবা কারা সব থেকে অনুপ্রাণিত করে করেছেন মুন ওর ঠাকুমার কথা খুব বলে আমি যদিও ঠাকুমাকে দেখিনি আর ওর মায়ের কথা মানে আমার শাশুড়ি ঠাকুরের কথা খুব বলেন তো আই থিংক এরা দুজন না তার সঙ্গে আরো বলবো আমার পিসিমণি আছেন আমার মাসিমণি আছেন এবং অবশ্যই আমার শাশুড়ি ভীষণ আমার শাশুড়ির থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখেছি মানে ওনা উনি তোমাকে কন্যা স্নেহে রীতিমতো ছোটবেলায় বিয়ে করে গেছো হ্যাঁ এবং সেই স্নেহটা শুরুর দিন থেকে যেদিন আমায় দেখতে এসেছিলেন সেই দিন থেকে মায়ের ছিল আচ্ছা তো মায়ের থেকে অনেক কিছু আমি শিখেছি নিশ্চয়ই ঠিক আছে কিন্তু তুমি প্রশ্নের উত্তর ঠিকই দিয়েছো ঠাকুমা বলেছো মা বলেছো পিসিমণি বলেছো তো পেয়েছো পাসওয়ার্ডে আস্তে করে চিচিং ফাঁক হচ্ছে ঠিক আছে মুনের কার কার হাতের রান্না সবচেয়ে খেতে ভালো লাগে মুনের আমার মায়ের রান্না ও ভালো লাগতো খুব এবং আমার আমার ভাবতে ভালো লাগে যে আই থিংক আমার রান্না মন খুব ভালোবাসে তাই তুমি ভালো রাঁধো তাই ভালো রাঁধে আচ্ছা আমি বলবো কেন আমি ভালো রাঁধি কিনা ও বলুক সেটা খুব ভালো রাঁধে সত্যি বলবো এবং মানে রাঁধাটা ওর কাছে সাধনা আর কি যে একদম অ্যাম্বিয়েন্স তৈরি হবে গান হবে গজল হবে উনি অল্প অল্প ড্রিঙ্ক করবেন তরকারি কাটবেন তারপর সেটা রান্না হবে উনি রান্নার সামনে পুরো গ্যাসের সামনে 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে জানো গোয়ালন্দ চিকেন কারি হচ্ছে ওইটা হচ্ছে আমি অনেক রিসার্চ করে এইটা আমি রান্নাটা করেছি এবং যারা যারা খেয়েছে তারা তাদের ভালো লেগেছে জানি না আমার সৌভাগ্য হবে কিনা হ্যাঁ নিশ্চয়ই হবে দেখি দেখা যাক তাহলে ওইটা কিন্তু মনে থাকে যেন মেনুতে যেন থাকে ভেরি গুড এটা আর কেউ ভালো রাঁধে আর আমার নিজের মা অবভিয়াসলি আর খুব আমি মায়ের সব রান্না পছন্দ করি মায়ের রান্না তো মায়েরই রান্না ও ওনার কম্পারিজন আমার যাই রান্না হাতের রান্না খুব ভালো বাহ বাহ ঠিক আছে এবার হলো মুনের একটা একটা অপূর্ণ স্বপ্ন আছে সেই স্বপ্নটা কি আই থিংক মুন ভালো অভিনয় করে স্টেজে অভিনয় করেছে একটা ছবিতে একটা ক্যামিও রোল করেছে বলার মতন কিছু নয় হয়তো ও
চেয়েছিল যে আরেকটু অভিনয়টা আরেকটু যাতে সিরিয়াসলি করতে চায়, স্টেজে বা স্ক্রিনে, ছোট স্ক্রিনে বা কিছু, এটা হয়ে ওঠেনি। স্টেজে অনেক দিন আমরা করতাম, আমাদের পারাবার কালচারাল গ্রুপ বলে একটি নাটকের গ্রুপ ছিল, আমরা 12-14 বছর প্রায় নাটক করেছি, ওর লিড রোলে বেশি ইয়ে করেছে। এখন বন্ধ হয়ে গেছে গ্রুপটা, এখন সেরকম সেরকম ভাবে ফাংশন করে না, সেটাও বন্ধ হয়ে গেছে, আর ওই পরবর্তী স্টেজে পৌঁছানো যায়নি। তো মানে ওই এটা একটা অপূর্ণ সাহায্য, আই থিংক এটা নিয়ে আমরা বেশ কথাটা বলি না, বলি হ্যাঁ এটা বলি সবসময়। মুনের রান্না করতে সবচেয়ে কি ভালো লাগে? আচ্ছা, মুন ভেজিটেরিয়ান ডিশ রান্না করতে ভালোবাসে, সবচেয়ে ভালোবাসে হচ্ছে শুক্তো। এটা একটা কাট, মানে এটা একটা গার্ডেড সিক্রেট। ও যখন শুক্তো রান্না করবে আমাকে একদম পুরো কিচেন থেকে, এলাকা থেকে বার করে দেবে। এমনিতেও সমস্ত কিছু আমাকে শেখায়, পোস্ত ডিশ গুলো ডিম পোস্ত, একটা অদ্ভুত, এটা আমি জানতাম না যে একটা এক্সিস্ট করে এরকম একটা ডিশ, আমাকে শিখিয়েছে সমস্ত কিছু শিখিয়েছে। কিন্তু শুক্তোটা আমি খুব শিখতে চাই ওর কাছে, মানে টিপিক্যাল ঘটিদের শুক্তো, মিষ্টি আর চিনি একটু, সেটা একদম একদম হ্যাঁ আমি একদম কিছুতেই আমার জিভে জল আসছে শুক্তোতে, কারণ আমিও ভীষণ নন ভেজ মানে ভেজ খেতে ভালোবাসি। ক্লোজলি গার্ডের শুক্তো আমার মনে হয় ওটাই ওর ফেভারিট। একদম একদম ঠিক, এটা ঠিক। আর মুনের কোন ক্রিয়েটিভ কাজ করতে ভালো লাগে? মুন মানে সেটা আমিও জানি, মুন ছবি আঁকতো খুব ভালো। রিসেন্টলি বছর 2-3 ধরে ওই ছবি আঁকাটার একটা অন্য ফর্মে ও নিয়ে এসেছে, ফুড আর্ট, ওইটা করে ও সোশ্যাল মিডিয়াতে একটা ওকে বড় জায়গা করেছে। আমি বাংলালাইভ.com এ ওকে নিয়ে একটা লেখা বেরোচ্ছে। হ্যাঁ, তো আমিও কিছু তুমি জেতানোর জন্য করেছো না, এটা কি ব্যাপার? সাথে সাথে প্রশ্ন দিয়েছো, আমার জীবনে কোনো কঠিনতা কিছু নেই, আমি আমার এতটাই সবকিছু স্মুথ, মানে আমার নিজের লাইফে আর কি, যে সেখানে সহজ সরল মানুষ। এবার তাড়াতাড়ি ফিরি পঞ্চর, মানে ওর জন্য কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, পাঞ্চর কি নিয়ে পড়াশোনা করতে সব থেকে পছন্দ করে? পাঞ্চর আমার এখানে বলতে দ্বিধা নেই যে ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে কেউ যদি, মানে বলবো যে অত্যন্ত শিক্ষিত কেউ যদি থাকেন তাহলে হচ্ছে নিনি। ওয়ার্ল্ড ওয়ার টু তো বটেই, আর হচ্ছে আর একটা কি নিয়ে পড়ে, পার্টিশন। পার্টিশন ওর খুব মানে ভীষণ ইন্টেন্স, মানে ওর জন্যে আমি আমিও মানে এটার ভেতরে ভীষণ ঢুকে পড়েছি, এমন ইনফেকশাস যে আমিও ওয়ার্ল্ড ওয়ার টু এর সব কিছু দেখি ওর সঙ্গে, আমিও পার্টিশনের সব কিছু মানে খুব মানে রিলেট করতে পারি জিনিসগুলো। আচ্ছা, এটাও ঠিক উত্তর। আর কিছু? হ্যাঁ, তিনটে টপিক আমার খুব ক্লোজ টু হার্ট। একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু, একটা পার্টিশন যেটা বললে, আর হচ্ছে বেঙ্গল ফ্যামিন 1943। এটা নিয়ে হচ্ছে যে বিরাট একটা ব্যাপার, কিন্তু আমরা ইতিহাস মনে রাখিনি, হলোকাস্ট মনে রেখেছে মানুষ, কিন্তু বেঙ্গল ফ্যামিন মনে রাখিনি। তো এইটা নিয়ে তোমার পড়াশোনা করে যাই আমি। পাঁচের বাকেট লিস্টে কোন মেগা ইভেন্টসে যাওয়ার প্ল্যান আছে? দেখো, ও তো ইয়েতে গেছে, পূর্ণ মহাকুম্ভতে গেছে, আমি জানি, তাড়াতাড়ি বলো, সময় চলে গেছে, অলিম্পিক গেছে, আর মনে হয় পিটকেন আইল্যান্ড। না না, ওইটা তো ওইটা না, ও মেগা একটা ইভেন্টে যেতে চায়। ও মেগা ইভেন্টে গণপতি উৎসব হতে পারে। হ্যাঁ, গণপতি উৎসব, বম্বের গণপতি উৎসব, আরেকটা আরেকটা চুপ, আচ্ছা গণপতি উৎসব আর তুমি জেতানোর জন্য শুরু করে দিচ্ছ, জানার কথা না, কারণ আমি লুকিয়ে যাব তো। ওকে লুকিয়ে যাবে? আচ্ছা, রিও কার্নিভাল, তাহলে জানো না, জানি না। ও মানে তুমি বলো আমরা একটা বয়েজ হলিডে করব। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, পাঁচকে ইদানিংকালে কে বেশি অনুপ্রাণিত করছে? পাঁচকে ইদানিংকালে আমি দেখেছি শঙ্কর খুব করেন, এটা আমি জানি, আর ইদানিং লেখক লেখক শঙ্কর খুবই স্নেহ করেন এবং করেন, আর পাঞ্চ ওদেরকে খুব ওকে খুব ওই করে। আর হচ্ছে রজতাভ রজত রনিদা রনিদা
রজতাভ দত্ত রনিদা ছবি করতে গিয়ে ওনার সঙ্গে আলাপ, এত ভালো মানুষ, আমাকে ভীষণ ইনফ্লুয়েন্স করেন সব দিক থেকে। ঠিক বলেছো, এটাও ঠিক বলেছো। পঞ্চজীবন সবচেয়ে বড় আক্ষেপ কি? যেটা এই লাস্ট উইকেও যে কথাটা বারবার হয়েছে, ওই ভেতরে ওইগুলো করছে উইকেন্ডগুলোতে গান বাজনার বাইরেও, যাদের সবাইকে মানে সাইকিয়াট্রিক কিছু তোমার হেল্প করা, তো ও একটা আক্ষেপ থেকেই গেছে যে দেশে গিয়ে কিছু করতে পারছে না। এটা তোমরা দুজনেই জিতে গেছো, কারণ তুমি যেটা লুকিয়েছো সেটাও বলবে কি করে? একটা আলোচনা হয়েছে রিও আইল্যান্ড বেরি কার্নিভাল বেরিয়েছে, দ্যাট আলটিমেটলি তোমরা একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ন্যাশনাল টিভিতে তোমরা এমন কিছু কথা বলতে হবে একে অপরের উদ্দেশ্যে যেটা আগে কোনোদিনও বলনি একে অপরকে। সেটা ভালোবাসা হতে পারে, দুঃখ হতে পারে, অভিমান হতে পারে, এনিথিং। কে শুরু করবে? আমি করছি, বলো। খুব তাড়াতাড়ি সময়। আচ্ছা, মুন হচ্ছে একটা ছোট শহর থেকে এসেছে, বাংলা মিডিয়ামে পড়ে এখানে একটা ইউকেতে পরিচিতি পেয়েছে, ভীষণ রেজিস্ট্যান্স ওকে ফেস করতে হয়েছে এই জায়গাটাতে পৌঁছতে, এখনো ফেস করতে হচ্ছে। এই রেজিস্ট্যান্সের বিরুদ্ধে আমি ওকে সাপোর্ট করছি এবং করে যাব, এইটাই অঙ্গীকার করতে চাই তোমাদের স্টুডিওতে। খুব সুন্দর, খুব সুন্দর। আর তোমার? আমার হচ্ছে যে আমি ওর ক্রিয়েটিভিটিকে আমি ভীষণ রেসপেক্ট দিই তার জন্য, এবং ওর বন্ধুদের যে বন্ধুত্বটা এটাকেও আমি ভীষণ রেসপেক্ট দিই। তো তার জন্যে যে স্পেসের দরকার, স্পেস যেটা আমি দেব লাইফে, ওটা আগেও আমি দিয়েছি, এখনও আমি দেবো। যে ওই বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া বা ওর ক্রিয়েটিভিটির জন্যে যে একটু টাইম আলাদা থাকা, একলা থাকা, সেটা আমি সব সময় দিয়েছি। তো রিও কার্নিভালে কি সে করবে না? করবো না, তোমারও ওকে স্পেস, মানে ওর ক্রিয়েটিভিটি থেকে ফুয়ে, মানে সেইভাবে রসদ যোগানো। হ্যাঁ, আর ওর যে বন্ধুত্বটা আছে ছোটবেলার যে বন্ধুত্ব, মানে তোমরা কি খুব ফ্রিকুয়েন্টলি কোথাও বেড়াতে যাচ্ছ? আমরা আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে নরেন্দ্রপুরের বন্ধুদের, ছোটবেলার বন্ধু, আমরা বছরে একটা জাঙ্গল ট্যুর করি ইন্ডিয়াতে, টাইগার সাফারিতে যাই, কখনো রামথাম্বোর, কখনো টাডোবা। আমি নেচে নেচে গুছিয়ে দিই ওকে সমস্ত। এটা হচ্ছে একটা খুব, আমি বেশ এনজয় করি। তুমি কেন করো না? তুমিও তো কিছু করতে পারো বন্ধুদের সাথে, তোমার তো আমি আমি বলেছি যদি ও করতে পারে, অ্যারেঞ্জ করতে পারে, আমি আলবি ভেরি হ্যাপি। শুন ল্যাদ বাবা, আমার ওই টাইমটা বসে বাড়িতে বসে ক্রাইম পেট্রোল দেখো তাহলেই হবে। তোমাদের কি মনে হয় তোমাদের এই যে সুন্দর সম্পর্কের মেইন চাবিকাঠিটা কোথায়? মানে আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিংটা বেশি, মিউচুয়াল রেসপেক্ট। মানে তুমি কি হা বললেও হাওড়া বোঝে? খানিকটা, খানিকটা তো বটেই। যতটুকু পাচ্ছি জীবনকে, জীবন যেভাবে প্রেজেন্ট করছে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং করে যাব। এমনিতেও আমি তো বলি আমি জন্মেছিলাম বাঙালকে বিয়ে করার জন্য, তো সেটাতে আমি ডেডিকেটেড। কিন্তু তুমি ঘটি? হ্যাঁ, আচ্ছা, আমি বলেইছিলাম বাড়িতে যে শ্বশুর বাড়ি কিন্তু আমার বাঙাল হওয়া চাই। আর আমিও একজন ঘটিকে বিয়ে করেছি, আন্তরিকতাটাই আলাদা, যে একজন ঘটিকে বাঙাল বাঙালিফাই করার জন্য, সেটাই তোমার চ্যালেঞ্জ। করতে পারছি একদম আর কি। আর ও বাঙাল ঘটি অ্যাকসেন্ট এখন আর বলতে পারে না, বাঙালটা হয়তো বলতে পারে না কিন্তু ঘটি অ্যাকসেন্ট এখন আর বলতে পারে না, তো সেই ট্রান্সফরমেশনটা ইজ কমপ্লিট। মানে এটা কিন্তু সাধারণত দেখা যায় না, না সম্বন্ধ করে ঘটি বাঙালের দিয়ে, কারণ সাধারণত আমরা দেখেছি এটা প্রেম করে হয়, ঘটি বাঙাল হয়ে যায়। যাই হোক,
খুব খুব ভালো লাগলো তোমরা এলে, মানে কিভাবে সময়টা কেটে গেল আমাদের, যে ভাবাই যায় না এত সুন্দর লাগলো তোমাদের, কারণ তোমাদেরকে আমার সব সময় খুব ভালো লাগে, বিশেষ করে মুনকে এবং তোমার লেখা আমি খুব মন দিয়ে মনোযোগ সহকারে, আর মনে করো তোমার যখন ওই যে মিত্র ঘোষ থেকে বেরোবে আমাকে একটা কপি দিও প্লিজ, তোমার একটা অটোগ্রাফ করা লেখা আমাকে একটা দিও অবশ্যই, আর খুব ভালো থেকো, আর এইরকম থেকো, আর নতুন ফেস ইওর লাইফ দুজনে, সেই জন্য এটা একটা নতুন ভাবে একটা এনার্জির সাথে, কারণ ছেলে এখন কি করছে, ছেলে প্রিয়ম তাই তো, প্রায়ম ও হচ্ছে ইউনিভার্সিটি অফ সারেতে ইকোনমিক্স পড়ছে। আচ্ছা আচ্ছা, তার এবার কোভিড তো কেটে গেছে, এবার কি প্ল্যান কোথাও বেরোনো? এখনো প্ল্যান কিছু নেই সেরকম ভাবে, কারণ এত প্ল্যান হয়েছে আর বামচাল হয়ে গেছে, সেই জন্য একটু স্লোলি সব হচ্ছে। এক বছর একদম ম্যাটার, ওকে, মানে প্রায় দেড় বছর পরে লন্ডন এলাম, এটা একটা ছোট ব্রেকের মতো। দর্শক বন্ধু, আড্ডা শেষ, কথা বলেছি আজকে পাঞ্চু আর মুনের সাথে, মনটা একেবারে আনন্দ ভরে গেছে। হ্যাপিলি এভার আফটার ইজ নট আ ফেয়ারি টেল, ইটস আ চয়েস। একটা মানুষের সাথে বারবার প্রেমে পড়তে হবে, এটাই হলো ভালো সম্পর্কের আসল কথা। একবার প্রেমে পড়ে দেখুন কেল্লা ফতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন কি তুমি, শুধু তুমি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরের সপ্তাহে আবার একজনকে নিয়ে আসবো আপনাদের সাথে 7878 স্কাই, তুমি শুধু তুমিতে। ভালো থাকুন, নমস্কার।